নমস্কার বন্ধুরা গীতাস রান্না বান্নাতে সব বাইকে স্বাগত আজ আমি পটলের একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা গরম গরম ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাড়িতে তৈরি করবেন দেখবেন খেতে দারুণ টেস্টি লাগবে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটা তৈরির জন্যে এখানে আমি নিয়েছি কাজুবাদাম এই কাজুবাদামগুলোকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখব তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে নিয়েছি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা পটল আমি পটলের দুটো প্রান্ত এভাবে একটু করে কাট লাগিয়ে নিচ্ছি এতে করে পটলের ভিতরে তেল মশলা খুব ভালো মতো ঢুকে যাবে আর খেতেও ভীষণই টেস্টি হবে সমস্ত পটলগুলোই আমি কাট লাগিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ আর সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে পটল খুব ভালো মতো ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এভাবেই দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর রান্নাটা করার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে নুন আর হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলোকে তেলের মধ্যে একটুখানি নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে পটলগুলোকে ভেজে নেব পটলগুলো ঢাকা দিয়ে ভেজে নিলে খুব সুন্দর সুসেদ্ধ হয়ে যায় আর পটলগুলো খুব সুন্দর ভাজাও হয়ে যায় আমি মাঝে একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম টোটাল আমি পাঁচ মিনিট সময় ধরে পটলগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর পটল ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে পটলগুলোকে তুলে নিলাম কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে এবারে ফোড়ন দিচ্ছি অল্প একটু গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ ছোট এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় ধরে লো ফ্লেমে ভেজে নিতে হবে ফোড়ন থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজ খুব একটা মিহি করে কাটবেন না এরকম একটু লম্বা করে কেটে নিলে পেঁয়াজটা বেশি ভালো হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে মোটামুটি দেড় থেকে দু মিনিট সময় ধরে পেঁয়াজগুলোকে ভেজে নিলে কিন্তু চলবে এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই দেখুন হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ছয় থেকে সাত কোয়া রসুন আর হাফ ইঞ্চি পরিমাণে আদা একই সাথে বেটে নিয়েছি ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুসারেই ব্যবহার করতে হবে এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো মতো ভেজে নিতে হবে মোটামুটি আরও মিনিট দুয়েক সময় ধরে পেঁয়াজের সাথে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাকেও ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিয়ে দিচ্ছি কোয়ার্টার চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে রান্নাতে খুব সুন্দর একটা রঙ আসবে আর দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো আপনারা যদি কাশ্মীরি রেড চিলি পাউডার অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে গ্যাসের ফ্লেমটা লোতে রাখা অবস্থাতেই খুব ভালো করে নেড়েচড়ে মিশিয়ে নিচ্ছি মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় ধরে এভাবেই নাড়তে নাড়তে ভাজতে হবে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা চাইলে কিন্তু এখানে টমেটো বাটার পরিবর্তে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে টমেটোটাকেও এক থেকে দেড় মিনিট সময় ধরে কষিয়ে নিতে হবে এতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিয়ে দিচ্ছি কোয়ার্টার চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবার খুব ভালো করে জিরে আর ধনে গুঁড়োটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্যে অল্প করে একটুখানি জল দিয়ে দিচ্ছি জল দিয়েও খুব ভালো করে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় মশলাটা খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো যে পাত্রের মধ্যে পটল রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে অল্প করে একটুখানি জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা কিন্তু আগে এর মধ্যে দেয়া হয়নি লবণটা চাইলে আগেও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি গরম মশলা গুঁড়ো এবার খুব ভালো করে চেড়ে মিশিয়ে মোটামুটি মিনিটখানেক সময় ধরে আরও কষিয়ে নিচ্ছি মিনিটখানেক এভাবেই কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাজুবাদাম যে কাজুবাদামগুলো আমি প্রথমেই জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু খুব ভালো করে বেটে নিয়ে এখানে দিয়েছি কাজু বাদাম বাটার বাটিটা ধুয়ে অল্প করে একটুখানি জল দিয়ে দিয়েছি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে মিনিটখানিক সময় ধরে কষিয়ে নিতে হবে এর থেকে বেশি সময় ধরে কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই মিনিট মিনিটখানিক সময় ধরে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল খুব বেশি জল কিন্তু আমরা এখানে ব্যবহার করব না খুব ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে রান্না করে নেব পাঁচ মিনিটের বেশি কিন্তু রান্না করবার প্রয়োজন নেই পাঁচ মিনিট পর ঢাকাটাকে ওপেন করে নিয়েছি দেখুন খুবই সুন্দর মাখো মাখো তৈরি হয়েছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণে ধনে পাতা কুচি ধনে যদি কেউ অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে তবে ধনে দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো আসবে ধনে পাতাটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম অফ করে মোটামুটি মিনিট দুয়েক সময় ধরে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর পরিবেশন করে দেব। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে ধন্যবাদ